হ্যালো ফ্রেন্ডস, হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে মুলো দিয়ে বিউলির ডালের রেসিপিটা শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি 1 কাপ বিউলির ডাল। এই ডালটাকেই আমি নুন দিয়ে 3 থেকে 4টে হুইসেল দিয়ে প্রেশারে সেদ্ধ করে এখানে রেখেছি। আর নিয়েছি মুলো, নিয়েছি মুলোটা এভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরোয়, আপনারা আপনাদের পছন্দের শেপে কাটতে পারেন। আর লাগছে চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে, রাঁধুনি আর গোটা জিরে, জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, এখানে রেখেছি 1 চিমটের মতন হিং আর মৌরি। মুলো দিয়ে বিউলির ডাল বানানোর জন্য প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নিলাম। এর মধ্যে এবার মুলোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য আবার সেদ্ধ করে নেব। দিচ্ছি যেটা কতগুলো কাঁচা লঙ্কা, এখন ঢেকে দিচ্ছি। ডাল এবং মুলো দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে আমি সোমবার দিচ্ছি। 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি অল্প হিং 1 চামচের মতো আর হলুদ গুঁড়ো। আমি তেলের মধ্যে হলুদ গুঁড়োটা এই জন্য দিলাম যে হলুদের একটা গন্ধ হবে না। বিউলির ডালটা যেহেতু একটু সাদা সাদা হয় তাই হলুদটা এখনই দিয়ে দিলাম। দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, জিরে বাটা 1 টিস্পুন, ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে এবং আদাটা ও জিরেটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি মৌরির পাউডারটা। মৌরিতে বিউলির ডালে একটা খুব সুন্দর গন্ধ আসে, দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখছি। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, মুলোগুলো ভালো করে সেদ্ধ হয়েছে, আর এই যে মৌরির একটা সুন্দর ফ্লেভার সেটাও ডালের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। তো এখন আমার রেডি হয়ে যাওয়া এই মুলো দিয়ে বিউলির ডালটা আমি ফ্লেম অফ করে নামিয়ে সার্ভ করছি। মুলো দিয়ে বিউলির ডাল রেডি হয়ে গিয়েছে, গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন, ভীষণ টেস্টি হয় খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।